যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনক প্রাণৰ সহায়তা অসমৰ ছাত্রী। অনিদ্রা অনাহারে দিন কটাইছে নিকিতা শর্মায়। ভেটাপড়ার কেরাকুচির জিয়রী যুদ্ধ জর্জর সুমির ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছে নিকিতা। দুই মহর যুজত বিরিনার মরণ যেন হয়েছে, বিশেষ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধর মৃত্যুর ক্ষণ গণিবলগা হয়েছে শিক্ষার ইউক্রেনলৈ যাওয়া অনেক শিক্ষার্থী। শেহতীয় পোহরলৈ আহিছে গুহাটী মহানগরীর ভেটাপড়া কেরাকুচির নিকিতা শর্মার বন্ধুত্বর জীবন। ভয়াবহ পরিস্থিতির কথা নিজ মুখে বর্ণনা করলে অসমৰ ছাত্রী নিকিতাই। কেনেদরে জীবন কটাইছে নিকিতাই, ইলেকট্রিসিটি নাই, খোৱা পানি নাই, ভাত খাব পৰা নাই, এনেদরে পার করেছে এদিনের পিছত এদিন। এদিন বুলিয়ে নহয়, পানির অবিহনে জিয়াই থাকাটোই অসম্ভব। তেন্তে ভাবকচোন কেনেদরে জিয়াই আছে একো নোখোৱাকৈ। অকল সরকারক আহ্বান জনাবহে পাৰিছে, বেলেগ একো ধরনের সহায় পোৱা নাই সরকারের পৰা। বরফবুর জমা করেছে তেওঁলোকে এটুপি খোৱা পানির বাবে, সচাকৈ এক হৃদয় বিতারক। তেওঁলোকক সদায় আশা দিছে, তেওঁলোকক সদায় আশাহে দি আহিছে, কিন্তু নিজ মুখেৰে নিকিতাই কৈছে তেওঁলোক অসহায় হৈ পৰিছে। তরফরপরাও সরকারলৈ অনুরোধ থাকিল অতি শীঘ্রে ইউক্রেনত থাকা অসমৰ শিক্ষার্থীসকলক যুদ্ধৰ পৰা উদ্ধার কৰি আনে যেন। নমস্কার, মই নিকিতা, সুমি স্টেট মেডিকেল ইউনিভার্সিটির পৰা। আমার ইয়াতে সুমিত বহুত এতিয়ালৈকে বেয়া আমি সিচুয়েশনত গৈ আছো। আমার ইয়াতে ইলেকট্রিসিটি নাই, ইয়াতে ওয়াটার নাই, পানি নাই, আমি ইয়াতে ভাত খাব পাৰা নাই আজি কিমান দিনৰ পৰা। আমি গভৰ্ণমেণ্টক খালি অনুৰোধ কৰাতে আমাৰ গ'ল, আমি এতিয়ালৈকে একো হেল্প পোৱা নাই। আমাক ডেইলি কয় কি তোমালোক ৰেডি থাকিবা, বাছ আহিব, কিবা আহিব, সব মিছা কথা, একো নাই এতিয়ালৈকে। আজি 10 দিন হ'ল, কালিলৈকে 11 দিন হ'ব। আজি এই লাষ্ট দুদিনৰ পৰা না ইলেক্ট্ৰিচিটি নাই, না ৱাটাৰ নাই, আমি খাব পৰা নাই একো। কারণ ওয়াটার ইয়েতে ইলেকট্রিসিটি না থাকলে আপনার ইন্ডাকশনস নচলে, আমি ফোনব এক মিনিটর কারণে আমি অকল খুলিব পাও, নেটওয়ার্ক না থাকে আমার। ইয়াতে পানির কারণে ইমান স্কেয়ারসিটি হয়েছে, ওয়াশরুমব আমি যাব নোৱাৰো, গোটেই বেয়া, চারিওফালে লেতেরা হয়ে গেছে। ইয়াতে ইমান বেয়াকে আমি পরিস্থিতিতে আছো, আজকালেকে আমি একো হেল্প পোৱা নাই। আমি সবে মিলি কিনে ভিডিওস পঠাই আছো, আমি কই আছো আমাক ইয়াতে জলদি লৈ যাও, একো এতিয়ালৈকে আমি হেল্প পোৱা নাই। আমি এতিয়াও এই ঠাণ্ডাত তাতে বাহিৰত -ডিগ্ৰী টেম্পাৰেচাৰ, স্ন' হৈ আছে, আমি পানী, আমি স্ন'বোৰ কালেক্ট কৰিছোঁ, কালেক্ট কৰি কিনে আমি ইয়াতে পানী বনাবৰ কাৰণে আমি বাল্টিঙত ৰাখি থৈ দিছোঁ, চাইডত পানী হয় স্ন'বোৰ। আমি ইয়াতে চাৰিওফালৰ পৰা মানে ইমান বেয়া লাগি আছে, আমি আমি একো অনুভৱ কৰিব পৰা নাই। আজি ইয়াতে আমি ৰাতিপুৱাই 5টা বজাতে ইয়াতে বোম ফুটিছে দুটাকে প্ৰথম, আকৌ 7টামানত আকৌ ফুটিছে, এয়াৰ ষ্ট্ৰাইক হৈছে, জেট, ইমান শব্দ। আমি কেনেকৈ আছোঁ আজি, আমি কেনেকৈ ছাৰ্ভাইভ কৰি আছোঁ? আমি ইমান প্ৰে কৰিলোঁ, ইমান আমি অনুরোধ জানালো, কাটর অনুরোধ জানালো, আমার পেরেন্টস, ফ্যামিলি মেম্বার, সব রিলেটিভস, ফ্রেন্ডস সবে আজি নিউজ চ্যানেলের পর ধরে কিনে সবে আজি ইমান কই আছে কি আমাক লৈ যাওক। আমি আজি সুমির লাস্ট হব, সুমির এই 1000 ইয়াতে ইন্ডিয়ান আছে, 1000 ইন্ডিয়ান আজি ইয়াতে আবদ্ধ হয়ে আছে। আমার নিরাপত্তার কারণে আমাক কোনে আমাক ইয়াতে সিকিউরিটি দিব, কোনে দিব আমাক কক? আমি যি ধরনে ইয়াতে ফেস করে আছো, সিদিনার দৃশ্যটো যোনটো চকুর আগত এতিয়াও ভাই উঠিলে আমার ভয় লাগে।
সেইবোৰৰ কোনে আমাক ইয়াতে চিকিউৰিটি দিব, কোনে ল'ব আমাৰ ৰেচপনচিবিলিটি? কওক আজি যদি আমাৰ কিবা এটা হয়, আমি ইমান দিনৰ পৰা আমি ভয় খাই ভয়ত আমি এইবোৰ কৈ আছোঁ কি আমাক ইয়াৰ পৰা জলদি লৈ যাওক, আৰু আমি একো হেল্প পোৱা নাই। খালী আমি ইয়াতে কি পাইছোঁ, হোপ, হোপ এটা পাইছোঁ, আশা দিছে আমাক খালী কি লৈ যাব লৈ যাব লৈ যাব। আজি 10 দিন ধৰি হ'ল, একো নাই, একোৱে নাই। আমি নাজানো কেনেকৈ কি হ'ব কি নহ'ব, আমাৰ চাৰিওফালৰ পৰা এতিয়া আমাৰ একো নাই, আমি হেল্পলেছ হৈ গৈছোঁ ইয়াতে। সেয়াই আৰু, ইয়াতে বাথৰুমছবোৰ লেতেৰা হৈ গৈছে, আমি বাথৰুমত যাব পৰা নাই, মানে কি ক'ম আমি, বাচ্চা গোটেই ষ্টুডেণ্টছবোৰৰ ইয়াতে বেমাৰ হৈ আছে, এতিয়া বেমাৰত পৰি আছে, বিকজ ৱে টু আনহাইজিন হৈ গৈছে চাৰিওফালে। চবেই ইয়াতে ফেইণ্ট হৈ আছে, পেনিক এটেক্স আহি আছে চবৰে, বেমাৰত, মানে ইমান বেয়া এটা দৃশ্য আমাৰ চকুৰ আগত ভাহি আছে এতিয়া বৰ্তমান। আমি একো কৰিব পৰা নাই, উই আৰ জাষ্ট হেল্পলেছ। আমি গভৰ্ণমেণ্টকো কিমান কম কি আমাক ইয়াৰ পৰা ইভাকুৱেট কৰিবৰ কাৰণে, কাৰণ এতিয়াতো আমি হপো এৰি দিছোঁ, যি আশা আছিলে আমাৰ মনত আমি সেই আশাও এৰি দিছোঁ। কাৰণ আজি ইমান দিন 10 দিন হৈ কিনে আমি ইয়াতে থকাৰ পিছত যেতিয়ালৈকে আমি একো হেল্পে পোৱা নাই, আমাক সদায় আমাক যেতিয়া এটা আশাত ৰাখি কিনে কয় কি বাছ আহিব বাছ আহিব বাছ আহিব, কিন্তু নাই, বাছ নাই অহা ইয়াতে, কোনো একো নাই ইয়াতে, একো কৰা নাই। আমি নিজেই ইয়াতে পানী পানী ল'বৰ কাৰণে আমি 1 কিলোমিটাৰ দূৰত যাব লাগে, ভাবক এনেকা এনেকা টাইমত, এইটো টাইমত আমি 1 কিলোমিটাৰ দূৰত যাওঁ য'ত নেকি ইয়াতে চাৰিওফালৰ পৰা আপোনাৰ বম্বছ গানছত চাৰিওফালৰ পৰা ফায়াৰিং চলি থাকে। আমি স্ন'বোৰ কালেক্ট কৰি ৰাখোঁ যাতে ভাবোঁ কি পানী হ'ব, সেইবোৰ পানী হ'ব, আমি ইউজ কৰিব পাৰিম, সেইটো কাৰণে আমি স্ন' কালেক্ট কৰি ৰাখিছোঁ। ইমান ঠাণ্ডাৰ টাইমত আমি বাহিৰত ওলাব নোৱাৰোঁ, আমাৰ কাৰণে একো খাদ্য নাই, আমি বনাব নোৱাৰোঁ, ভাত একো খাব পোৱাই নাই আমি, এনেকৈ আমি কিমান দিন বাচি থাকিম, আপোনালোকে নিজে আমাক কওক। News Tech Report, Channel News.